তুমি তাহলে এখন ফাইনালি বাইকটা চালাচ্ছো না, রাইড করবে না? আবু কি বলেন, বাইকটা তাহলে দিচ্ছি ওকে। হ্যাঁ এদিকে এখন ফাইনালি তাহলে তুমি এফআইটা তুমি ইয়া করছো, চেক করে দেখছো এখন কি, এখন তোমার কোনটা পছন্দ বাইক? আমার এটা পছন্দ, এটা এটাই পছন্দ না? ওর স্টার্টও নিয়ে ফেলছো, এটা তো এখন আনকমপ্লিট বাইক। এটা এখন কোনটা? আচ্ছা এক মিনিট, এটা স্টার্টটা একটু বন্ধ করো, স্টার্টটা একটু বন্ধ করো, সময় তো ভিউ আছে। বাইকটি হচ্ছে অ্যাপাচি 2024-এর একটা নতুন বাইক, গ্রাফিক্সে ব্লু কালার, উপর রেড স্টিকার দিয়ে খুবই সুন্দর সাথে দিয়েছে। চাকাটা একটু যদি করো, সুপার মোটো ABS দেখতে পাচ্ছেন, এই যে ABS সুপার মোটো ABS, খুবই চমৎকার একটি বাইক। এখন আমার বয় হচ্ছে এত ছোট ছেলে বাইকটি চালাতে পারবে কিনা। হ্যাঁ ও কিন্তু FIটা কিন্তু খুবই স্মুথলি ভাবে চালিয়েছে এবং ওর প্রশংসা করেছে, ব্রেক কন্ট্রোলিং অনেক ভালো বলছে। এখন আমরা এটাও দেখব সেই বাইকটি চালাতে পারবে কিনা। এবার আসি, তুমি কয় বছর যাবো বাইক চালাচ্ছ, তোমার নামটা কি? যে রিয়াদ হোসেন রকি। রিয়াদ হোসেন রকি, রকি কোন ক্লাসে পড়ো? পরীক্ষার্থী। এবার পরীক্ষা দিচ্ছ না? এই পরীক্ষা তো এখন চলমান না, তুমি এই পরীক্ষার মাঝে বাইক নিয়ে দৌড়াদৌড়ি করতেছো কেন? পড়াশোনা তো হবে না মনে হয়? আর হবে হবে, কালকে পরীক্ষাটা একদম গিয়া সহজ। আচ্ছা তো পরীক্ষার পরে নিলে ভালো হতো না বাইকটা, কি বলো? তো পরীক্ষার আগে কেন নিচ্ছ? আচ্ছা যাই হোক, নেওয়ার জন্য যেহেতু আসছো, নিয়ে যখন ফেলছো কোনো সমস্যা নেই। এখন কি ফাইনালি ব্লু কালারটা নিবে না? ব্লু কালার ABSটা নিয়ে এসো না? আচ্ছা এটা তুমি চালাতে পারবা? হ্যাঁ কত বছর তুমি? এই 7 বছর যাবো। কোন কোন বাইকটি চালাইছো আবার বলো। আমি সিডিএ চালাইছি, রানার বুলেট চালাইছি, তারপরে অ্যাপাচি RTR2 চালাইছি। আচ্ছা হেলমেট R15 কখনো চালাইছো? না R15 চালাই না, এমনি গিয়া চালাইছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার এই বাইকটা তো পছন্দের কারণটা কি? ফোরবি বাইকটা পছন্দের কারণ কি? বাজারে তো অনেকগুলো বাইক আছে। না ফোরবিটা একটু স্মার্ট, আর স্মার্ট RPMটা বেশি, স্মার্ট টাইপের বাইক, মানে কুইক একটা গিয়া পাওয়া যায়, কুইকলি একটা ইনস্ট্যান্ট পিকআপ পাওয়া যায়। এটা কি সত্যি? হ্যাঁ। তো তুমি যে বাইক চালাও আসলে এটা আমি বুঝে গেছি, কারণ যারা বাইক নিয়মিত বাইক না চালায় তারা কখনোই বুঝবে না যে কোন বাইকে কি কি রয়েছে। যে ফোরবি বাইকের মধ্যে কুইকলি যেটা রেটা ইয়া রয়েছে, স্পিড রয়েছে, সেটা তোমার মতো একটা ছেলে যে বুঝতে পারছো, আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। তো এত একটা ছোট ছেলে তুমি আসলে বাইকটা এই 7 বছর যাবত বাইক চালাচ্ছো, যদি এর সাথে একটা হেলমেট দিতেন তাহলে ভালো হইতো। কি দিতে? কি 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 লাগবে? একটা যদি হেলমেট দিতেন। আচ্ছা হেলমেট তুমি যে বলছো তোমার সাইজের হেলমেট নাই, আমি কোথা থেকে দেব? এদিকে আসো, তুমি যে বলছো তোমার তোমার সাইজ, আমি বলছি আপনি বানাই দিবেন তাহলে দিলে তো ভালো। তোমার সাইজটা দেখি কত সাইজ? এম সাইজ শুনলাই তো আমার। দাও এই সুলের কাটিং, এই মুখে নাকি একদম প্রতিদিন। এটা দাঁড়াও না, তুমি এটা ছাড়া তোমাকে সুন্দর লাগতেছে। আচ্ছা দাঁড়াও না, সমস্যা নেই, আপনি কি একটু এদিকে আসবেন একটু একটু করে? না বেশি না, সমস্যা নেই, আপনার এই যে দরকার আছে এটা, এদিকে আসুন, এদিকে আসেন, এখানে দাঁড়ালে আপনি, এখানে দাঁড়ান, এখানে দাঁড়িয়ে বিড়ি করেন, এখানে দাঁড়িয়ে বিড়ি করেন, এখানে দাঁড়িয়ে বিড়ি করেন। হ্যাঁ না সমস্যা নেই, সমস্যা নেই, এই যে এটা আপনার ছেলে না, ও কয় বছর যাবত বাইক চালাচ্ছে? 7 বছর যাবত বাইক চালাচ্ছে। এখন আমরা তো আসলে এত ছোট ছোট ছেলে, আপনি যদি আসতো আমরা কখনোই বাইক দিতাম না, সাথে আপনি আসছেন এবং আপনার হাজব্যান্ডের সাথে আপনি কথা বলছেন অনেকক্ষণ যাবত, বাইরের সাথে বাইরে কনফারেন্সে কথা বলছেন, উনি বলছে বাইক, তো এত ছোট ছেলে আসলে আমার বিশ্বাস হচ্ছে না যে এত ছোট ছেলে যে ও যে বাইক চালায়, 7 বছর যাবত বাইক চালায়, আমার বিশ্বাস হচ্ছে না। সে এবার পরীক্ষার্থী, পরীক্ষা দিচ্ছে অলরেডি। আচ্ছা আপু একটা কথা জানতে চাই, সে কি মানে এই 5 দিন নাকি 4 দিন ভাত খায়, এটা কি সত্যি? ভাত শুধু আপনিও খান নাই নাকি, যেটা বলছিলেন ওখানে বসে বসে? হ্যাঁ হ্যাঁ এর আগে। আচ্ছা 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 আচ্ছা, তো মানে এই যে 7 বছর যাবত বাইক চালায় এটা সত্যি না? নিঃসন্দেহ কোনো সমস্যা নেই, সে বাইক চালাইতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে আমরা এখন দেখব সেই বাইকটা আসলে, অলরেডি তুমি তো এটাই নিয়েছো না, এই এটা এই বাইকটি ফোরবি বাইকটি নিয়েছো না? আচ্ছা এটার ওয়াইড কত জানো তুমি? এটা 150 হলো, 150 না একটা 45। হ্যাঁ 150 কি, তাহলে তো ওটা রাইট। হ্যাঁ ও বাবা, ফোরবি সম্বন্ধে অনেক আইডিয়া তোমার। না আমাকে ভাই একটা সাহায্য করছে। কে কে করছে, কে সাহায্য কিরকম? আচ্ছা যাই হোক, আমার একটু আগে আধা ঘন্টা আগে বলছি 30 মিনিট আগে। আচ্ছা 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 যাই হোক,
যেটা বলছিলাম, ফুরবি বাইকটি আসলে একটা হাই স্পিডের একটা বাইক, ছোট ছেলে তারপরও নিয়েছে, ওর আব্বা আম্মু শখ করে দিয়েছে। তো তোমার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তুমি বাইকটা কিন্তু বন্ধুদের সাথে কখনো কি রেসিং এ যাবে না, কখনো যাবে না, যেহেতু তোমার 7 বছর যাবো, তুমি বাইক চালাচ্ছ, তোমার অনেক এক্সপিরিয়েন্স আছে, তোমার ব্রেক কন্ট্রোলিং ভালো, তুমি FI বাইকও চালাইছো, এবার এটা একটু দেখবো এই বাইকটা তুমি কিভাবে চালাও, একটু স্টার্ট দাও। মাস্ক লাগবে না, সমস্যা না, তুমি আর জোরে চালাবে না, আস্তে আস্তে চালাবে, ঠিক আছে? এটা ABS, হ্যাঁ, এটা কিন্তু কমপ্লিট একটা বাইক, হচ্ছে RPMটা বেশি না। আচ্ছা, এক মিনিট, এটা আপনার ছেলে না, ও 6 বছর যাবত বাইক চালাচ্ছে, 7 বছর যাবত বাইক চালাচ্ছে। এখন আমরা তো আসলে এত ছোট ছেলে, আপনি যদি আসতো আমরা কখনোই বাইক দিতাম না, সাথে আপনি আসছেন এবং এখন ফাইনালি, তাহলে তুমি FI টা তুমি ইয়া করছো, চেক করে দেখছো এখন কি, এখন তোমার কোনটা পছন্দ বাইক? আমার এটা পছন্দ, এটাই পছন্দ না, ওর স্টার্ট নিয়ে ফেলছো, এটা তো এখন আনকমপ্লিট বাইক, এটা এখন কোনটা? আচ্ছা, 1 মিনিট, এটা স্টার্টটা একটু বন্ধ করো, স্টার্টটা একটু বন্ধ করো, সময় তো ভিউয়ার্স, এই বাইকটি হচ্ছে অ্যাপাচি 2024-এর একটা নতুন বাইক, গ্রাফিক্সে ব্লু কালার উপর রেড স্টিকার দিয়ে খুবই সুন্দর সাথে দিয়েছে, চাকাটা একটু দিকে সুপার মোটো ABS দেখতে পাচ্ছেন, এই যে ABS সুপার মোটো ABS, খুবই চমৎকার একটি বাইক। এখন আমার বয় হচ্ছে এত ছোট ছেলে বাইকটি চালাতে পারবে কিনা, ও কিন্তু FI টা কিন্তু খুবই স্মুথলি ভাবে চালিয়েছে এবং ওর প্রশংসা করেছে, ব্রেক কন্ট্রোলিং অনেক ভালো বলছে। এখন আমরা এটাও দেখব সেই বাইকটি চালাতে পারবে কিনা। এবার আসি, তুমি 6 বছর যাবত বাইক চালাচ্ছ, তোমার নামটা কি? যে রিয়াত হোসেন রকি। রিয়াত হোসেন রকি। রকি কোন ক্লাসে পড়ো? পরীক্ষার্থী। এবার পরীক্ষা দিচ্ছ না, এই পরীক্ষা তো এখন চলমান না, তুমি এই পরীক্ষার মাঝে বাইক নিয়ে দৌড়াদৌড়ি করতেছো কেন? পড়াশোনা তো হবে না মনে হয়? আর হবে হবে, কালকে পরীক্ষাটা একদম গিয়া সহজ। আচ্ছা, তো পরীক্ষার পরে নিলে ভালো হতো না বাইকটা, কি বলো? তো পরীক্ষার আগে কেন নিচ্ছ? আচ্ছা যাই হোক, নেওয়ার জন্য যেহেতু আসছো, নিয়ে যখন ফেলছো কোনো সমস্যা নেই। এখন কি ফাইনালি ব্লু কালারটা নিবে না? ব্লু কালার ABS টা নিয়েছো না? আচ্ছা, এটা তুমি চালাতে পারবা? হ্যাঁ। কত বছর তুমি? 7 বছর যাবো। কোন কোন বাইকটি চালাইছো আবার বলো। আমি সিডিএ চালাইছি, রানার বুলেট চালাইছি, তারপরে অ্যাপাচি RTR2 চালাইছি। আচ্ছা, হেলমেট R15 কখনো চালাইছো? না, R15 চালাই না, এমনি গিয়া চালাইছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার এই বাইকটা তো পছন্দের কারণটা কি? ফুরবি বাইকটা পছন্দের কারণ কি? বাজারে তো অনেকগুলো বাইক আছে, না ফুরবিটা একটু স্মার্ট, আর স্মার্ট RPMটা বেশি, স্মার্ট টাইপের বাইক, মানে কুইক একটা গিয়া পাওয়া যায়, কুইকলি একটা ইনস্ট্যান্ট পিক আপ পাওয়া যায়, এটা কি সত্যি? হ্যাঁ। তো তুমি যে বাইক চালাও আসলে এটা আমি বুঝে গেছি, কারণ যারা বাইক নিয়মিত বাইক না চালায় তারা কখনোই বুঝবে না যে কোন বাইকে কি কি রয়েছে, যে ফুরবি বাইকের মধ্যে কুইকলি যেটা রেটা রয়েছে, স্পিড রয়েছে, সেটা তোমার মতো একটা ছেলে যে বুঝতে পারছো, আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। এত একটা ছোট ছেলে তুমি আসলে বাইকটা এই 7 বছর যাবত বাইক চালাচ্ছো, তাহলে ভালো হইতো। কি দিতে? কি কি লাগবে? একটা যদি হেলমেট দিতেন। আচ্ছা, হেলমেট তুমি যে বলছো তোমার সাইজের হেলমেট নাই, আমি কোথায় দেখে দেবো? এদিকে আসো, তুমি যে বলছো তোমার তোমার সাইজ, আমি বলছি আপনি বানাই দিবেন, তাহলে দিলে তো ভালো। তোমার সাইজটা দেখি, কত সাইজ? এম সাইজ। শুনলাই তো আমার, দাও এই সুলের কাটিং, এই মুখে নাকি একদম প্রতিদিন, এটা দাঁড়াও না, তুমি এটা ছাড়া তোমাকে সুন্দর লাগতেছে, আচ্ছা দাঁড়াও না, সমস্যা নেই, আপনি কি একটু এদিকে আসবেন, একটু একটু করে না, বেশি না, সমস্যা নেই, আপনার এই যে দরকার আছে এটা, এদিকে আসা, এদিকে আসেন, এখানে দাঁড়ালে, আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়িয়ে বিড়ি করেন, এখানে দাঁড়িয়ে বিড়ি করেন, এখানে দাঁড়িয়ে বিড়ি করেন, হ্যাঁ না, সমস্যা নেই, সমস্যা নেই। এই আমার হাজবেন্ডের সাথে আপনি কথা বলছেন অনেকক্ষণ যাবত, বাইরের সাথে বাইরে কনফারেন্সে কথা বলছেন, উনি বলছে বাইক, তো এত ছোট ছেলে আসলে আমার বিশ্বাস হচ্ছে না যে এত ছোট ছেলে যে ও যে বাইক চালায়, 7 বছর যাবত বাইক চালায়, আমার বিশ্বাস হচ্ছে না, সে এবার পরীক্ষার্থী, পরীক্ষা দিচ্ছে অলরেডি। আচ্ছা আপু, একটা কথা জানতে চাই, সে কি মানে এই 5 দিন নাকি 4 দিন ভাত খায়, এটা কি সত্যি? ভাত শুধু আপনি খান নাই নাকি, যেটা বলছিলেন ওখানে বসে বসে? হ্যাঁ হ্যাঁ, এর আগে? আচ্ছা 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 আচ্ছা, তো মানে এই যে 7 বছর যাবত বাইক চালায়, এটা সত্যি না? নিঃসন্দেহ কোনো সমস্যা নেই, সে বাইক চালাইতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা এখন দেখবো সেই বাইকটা আসলে
অলরেডি তুমি তো এটাই নিয়েছো না, এই এটা এই বাইকটি ফুরবি বাইকটি নিয়েছো না? আচ্ছা এটার ওয়াইড কত জানো তুমি? এটা 150 হলো, 150 না একটা 45, হ্যাঁ 150 কি, তাহলে তো ওটা রাইট। হ্যাঁ ও বাবা, ফুরবি সম্বন্ধে অনেক আইডিয়া তোমার। না আমাকে ভাই একটা সাহায্য করছে। কে কে করছে, কে সাহায্য কি রকম? আচ্ছা যাই হোক, আমার একটু আগে আধা ঘন্টা আগে বলছি 30 মিনিট আগে। আচ্ছা 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 যাই হোক, যেটা বলছিলাম ফুরবি বাইকটি আসলে একটা হাই স্পিডের একটা বাইক, ছোট ছেলে তারপরও নিয়েছে, ওর আব্বা আম্মু শখ করে দিয়েছে। তো তোমার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তুমি বাইকটা কিন্তু বন্ধুদের সাথে কখনো কি রেসিং এ যাবে না, কখনো যাবে না, যেহেতু তোমার 7 বছর যাবো তুমি বাইক চালাচ্ছ, তোমার অনেক এক্সপিরিয়েন্স আছে, তোমার ব্রেক কন্ট্রোলিং ও ভালো, তুমি FI বাইকও চালাইছো, এবার এটা একটু দেখবো এই বাইকটা তুমি কিভাবে চালাও, একটু স্টার্ট দাও। মাস্ক লাগবে না, শোনো শোনো তুমি আর জোরে চালাবে না, আস্তে আস্তে চালাবে, ঠিক আছে? এটা ABS, হ্যাঁ এটা কিন্তু কমপ্লিট একটা বাইক, আচ্ছা RPMটা বেশি না? RPMটা বেশি। আচ্ছা এক মিনিট, RPMটা, এর আরফাত কোথায়? এটার RPMটা বেশি হওয়ার